এক বোন লিখেছেন যে সহিভাবে কোরআন শিক্ষা আমার চলমান এখন পুরোপুরিভাবে সহি নয় এখন রমজানে আমি তাও চেষ্টা করি যতটুকু শেখা হয়েছে পড়ার জন্য তবে মাঝে মাঝে হরফের টানে কম বেশি হয়ে যায় এক্ষেত্রে আমার কি করা উচিত এক্ষেত্রে আপনার তেলাওয়াত চালিয়ে যাওয়া উচিত কোরআনের বিশুদ্ধতা শেখার জন্য চেষ্টা চালাবেন সে সাথে সাথে আপনি তেলাওয়াতও করতে থাকবেন বিশুদ্ধ হয়নি এখনো বা এখনও বিশুদ্ধ করতে পারিনি দেখে তেলাওয়াত করব না তা কিন্তু নয় কেননা আল্লাহ নবী সাল্লু আলয় সাল্লাম বলেছেন আল্লাহ্রল কোরআনা আলহি শাক ফালাহু আজরান যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে এবং তেলাওয়াত করতে গিয়ে তার জিব্হা ঠিক মতো উল্টিবে না এবং অক্ষরের উচ্চারণ ঠিকমতো হবে না এবং তার কষ্ট হবে সেই লোক দ্বিগুণ সোয়াব পাবে তাহলে বুঝা গেল যে আপনার কষ্ট হওয়া সত্ত্বেও যদি আপনি তেলাওয়াত করতে থাকেন এবং আপনি চেষ্টা চালিয়ে যেতে থাকেন তাহলে আপনি দ্বিগুণ সোয়াব পাবেন অতএব এটা থেকে এটা থেকে বিরত হওয়া যাবে না দেখুন তেলাওয়াতের ক্ষেত্রে মানে সব মাখারাজকে যথাযথভাবে উচ্চারণ করা সকলের পক্ষে সম্ভব না বিশেষ করে যারা অনারব এখানে যেগুলি টান রয়েছে মাদ রয়েছে এগুলো কিছুটা খেয়াল করবেন আর মাখরাজের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ আছে এগুলোকে কিছু খেয়াল করবেন যাতে অর্থ পরিবর্তন না হয়ে যায় ঠিক আছে এতটুকু খেয়াল করলেই আপনার হয়ে যাবে সবগুলি মাখ্রাজে একদম সঠিকভাবে আপনাকে শিখে ফেলতে হবে একটুও ছাড় দেওয়া যাবে না তা কিন্তু নয় ঠিক আছে বিশেষ করে মাদের ক্ষেত্রে একটু খেয়াল করবেন যেখানে যেগুলিতে অর্থ পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে যেমন ইলাহা ইল্লাল্লাহ এরকম আর কি হ্যাঁ তারপরে যেখানে মদ নাই সেখানে মদ করা যেখানে মদ আছে সেখানে মদ ছাড়া এগুলি খেয়াল করতে হবে বাদ বাকিগুলো ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করবেন আল্লাহ তাল আলম